বিয়ের পরে শাখা সিঁদুর পরে সে প্রকাশ্যে স্কুলে যাচ্ছে, সেখানে ধর্মের রাজনীতি স্কুলে হয় না, সেখানে ধর্মীয় কালচার করলে সেটা সাংস্কৃতিক তার ধর্মের ব্যাপার। দিনের পর দিন স্কুলে সরস্বতী পুজো, দিনের পর দিন স্কুলে পুজো অর্চনা। কখনো আমাদের মনে হয়নি শিক্ষা আঙ্গিনার ক্ষেত্রে ধর্ম প্রবেশ করাটা অন্যায় হচ্ছে। দিনের পর দিন ছুটির নামে এক মাস ধরে পুজোর ছুটি, আমাদের মনে হয় না শিক্ষার আঙ্গিনায় ধর্ম এসে যাচ্ছে। ঈদের জন্য দুদিন ছুটি চেয়ে নিলে পাকিস্তান গড়ার কথা পরিকল্পনা করছে। আপনার হিজাব পরে গেলে ধর্মীয় উন্মাদনা, গলায় গেরুয়া ফেট্টি লাগিয়ে একটি ধর্মের উন্মাদনা স্লোগানে আমাদের ধর্ম শিক্ষাঙ্গিনায় প্রবেশ করেনি। কতদিন আমরা এই নিচ মানসিকতা নিয়ে চলব? আপনি বলছেন শিক্ষার আঙ্গিনায় ধর্ম চলবে না, আপনার মুখ থেকে এই কথা সাজে? আপনারা যারা বলেন বোরখা পরে কেন যাবে, কিসের জন্য যাবে না, এটা একটু বলতে পারবেন? হ্যাঁ, আমি একটা হিজাব পরার মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাকে, কি অসীম সাহস! আমাদের মতন যারা মাথায় টুপি দিয়ে ব্যালেন্সিং করার কথা বলি, আজকে কর্ণাটকের মেয়েটা দেখিয়ে দিল যে ব্যালেন্সিং করা কেবলমাত্র দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে যেভাবে আপনি ন্যায় এবং ভারতের সংবিধানের কথা বলছেন, আসুন একটু দেখে নিই যে ন্যায় কী জিনিস। যদি আপনার এই প্রতিবাদ না করেন, এটা মাথায় রাখুন, প্রশাসন আপনার সাথ দেবে না, প্রশাসন কখনো এদেরকে আঘাত করবে না, এদের কাছে ভোট ব্যাংকের গল্প আছে। আপনারা মাইনরিটির মানুষ, আপনারা ভোট ব্যাংকে, আপনাদের ভোট ব্যাংকে আপনারা নষ্ট করে ফেলেছেন, আপনারা গোলামি করেছেন, আজকে আপনাদের কোনো ভোটের কোনো ভ্যালু নেই। শুনে রাখুন, নিজের ভোটের ভ্যালু তৈরি করুন, ছুঁড়ে ফেলে দিন। যারা প্রশাসনে থাকবে, যারা শাসক দলে থাকবে, তারা যদি রাজ ধর্ম পালন না করতে পারে, তাদেরকে আমাদের প্রয়োজন নেই। ক্রমাগত হিন্দুদের একটি অংশ মুসলিমদেরকে আক্রমণ, ধর্মের নামে আক্রমণ, সংস্কৃতির নামে আক্রমণ, স্থানের নামে আক্রমণ, এই আক্রমণ করতে করতে সংখ্যালঘু মুসলিমদেরকে উত্তেজিত করা হচ্ছে। আজকে যে মেয়েটিকে আমরা হিজাব পরে দেখলাম, এ মেয়েটির নাম পরিচয় কিচ্ছু জানার দরকার নেই। আমি যখন দেখছিলাম যে একটি মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার দিয়ে আল্লাহ একবার বলছিল, আমার মনে হচ্ছিল যে সামনে থাকা কুকুরগুলোকে, যেভাবে কুকুরগুলো ঘিরে একটি মহিলাকে আক্রমণ করছিল একটি ধর্মের স্লোগান দিয়ে, এদেরকে জেলের মধ্যে ঢুকে যাওয়ার, জেলের মধ্যে এদেরকে ভরে রাখার ছাড়া এদের কোনো গতি নাই। ব্রিটিশ শাসন থাকলে এরা আন্ডামানে গিয়ে তাড়িপার হয়ে যেত। আজকে ব্রিটিশ শাসন নেই, কিন্তু সেই যারা তাড়িপার ছিল তাদেরই বংশের সন্তানেরা, তাদেরই অনুসারীরা আজকে আবার ভারতবর্ষকে দুটো ভাগে ভাগ করার চেষ্টা চালাচ্ছে। বন্ধুরা, লক্ষ্য করে দেখুন কি সাহসী মেয়ে। হ্যাঁ, আমি একটা হিজাব পরার মেয়ের সামনে দাঁড়িয়ে কথা বলছি আপনাকে, কি অসীম সাহস! আমাদের মতন যারা মাথায় টুপি দিয়ে ব্যালেন্সিং করার কথা বলি, আজকে কর্ণাটকের মেয়েটা দেখিয়ে দিল যে ব্যালেন্সিং করা কেবলমাত্র দুর্বলতা ছাড়া আর কিচ্ছু না। আপনি লক্ষ্য করে দেখুন, আজকে যেভাবে আপনি ন্যায় এবং ভারতের সংবিধানের কথা বলছেন, আসুন একটু দেখে নিই যে ন্যায় কী জিনিস। আপনি বলছেন শিক্ষার আঙ্গিনায় ধর্ম চলবে না, আপনার মুখ থেকে এই কথা সাজে? আপনারা যারা বলেন বোরখা পরে কেন যাবে, কিসের জন্য যাবে না, এটা একটু বলতে পারবেন? শাখা সিঁদুর পরে একটি মেয়ে স্কুলে ছুটে চলেছে, বিয়ের পরে শাখা সিঁদুর পরে সে প্রকাশ্যে স্কুলে যাচ্ছে, সেখানে ধর্মের রাজনীতি স্কুলে হয় না, সেখানে ধর্মীয় কালচার করলে সেটা সাংস্কৃতিক তার ধর্মের ব্যাপার। দিনের পর দিন স্কুলে সরস্বতী পুজো, দিনের পর দিন স্কুলে পুজো অর্চনা। কখনো আমাদের মনে হয়নি শিক্ষা আঙ্গিনার ক্ষেত্রে ধর্ম প্রবেশ করাটা অন্যায় হচ্ছে। দিনের পর দিন ছুটির নামে এক মাস ধরে পুজোর ছুটি, আমাদের মনে হয় না শিক্ষার আঙ্গিনায় ধর্ম এসে যাচ্ছে। ঈদের জন্য দুদিন ছুটি চেয়ে নিলে পাকিস্তান গড়ার কথা পরিকল্পনা করছে। আপনার হিজাব পরে গেলে ধর্মীয় উন্মাদনা, গলায় গেরুয়া ফেট্টি লাগিয়ে একটি ধর্মের উন্মাদনা স্লোগানে আমাদের ধর্ম শিক্ষাঙ্গিনায় প্রবেশ করেনি। কতদিন আমরা এই নিচ মানসিকতা নিয়ে চলব? আমি আপনাদের প্রত্যেককে বলছি, যারা এই ধর্মের রাজনীতিতে আছেন, আমি তাদেরকে বলি, এই রাজনীতির আগুনে আপনাদের ঘর খুব শীঘ্রই পড়ে যাবে। যদি আপনারা মনে করেন সংখ্যালঘু মানুষ, মুসলিম সমাজ দুর্বল, এরা ভয় পেয়ে আছে, তাহলে আপনাদের ভুল। যদি আপনাদের মনে হয় এদের ভোট দেওয়ার কোনো জায়গা নেই, তবে আপনারা ভুল। এটা মাথায় রাখুন, একটি
ঘুমন্ত জাতিকে আপনারা দিনের পর দিন আঘাত করে খুঁচিয়ে তাদেরকে জাগাতে চাইছেন। ইতিহাস সাক্ষী আছে, এই জাতির মানুষদেরকে যারা ধ্বংস করতে গিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে। সুতরাং ভারতবর্ষের মাটিতে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প যারা ছাড়াবে আমরা তাদেরকে ক্ষমা করব না। আমি প্রত্যেকের কাছে আবেদন রাখছি, আপনারা এই মহিলার পাশে দাঁড়ান, আপনারা এটা প্রকাশ্যে ঘোষণা করুন, আপনারা দেখুন যেখানে ধর্মের নামে যারা উগ্র রাজনীতি করছে, যারা ধর্মের নামে স্লোগান দিয়ে আপনাকে বিরক্ত করছে, এদের বিরুদ্ধে সশক্তিতে প্রতিবাদের জন্য তৈরি হন। আপনারা প্রতিবাদ করুন, যদি আপনারা এই প্রতিবাদ না করেন এটা মাথায় রাখুন, প্রশাসন আপনার সাথ দেবে না, প্রশাসন কখনো এদেরকে আঘাত করবে না, এদের কাছে ভোট ব্যাংকের গল্প আছে। আপনারা মাইনরিটির মানুষ, আপনারা ভোট ব্যাংকে আপনাদের ভোট ব্যাংকে আপনারা নষ্ট করে ফেলেছেন, আপনারা গোলামি করেছেন, আজকে আপনাদের কোনো ভোটের কোনো ভ্যালু নেই। শুনে রাখুন, নিজের ভোটের ভ্যালু তৈরি করুন, ছুঁড়ে ফেলে দিন। যারা প্রশাসনে থাকবে, যারা শাসক দলে থাকবে, তারা যদি রাজ ধর্ম পালন না করতে পারে তাদেরকে আমাদের প্রয়োজন নেই। এই ভাবনা চিন্তা নিয়ে আমরা যদি এগিয়ে যেতে পারি তাহলে দেখবেন আপনার আশেপাশে এই সন্ত্রাসীদের স্লোগান আপনারা শুনতে পাবেন না। আমরা চাই ধর্মীয় স্লোগান ধর্মীয় স্লোগানের জায়গায় থাকুক। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।